একটা ভিডিও নিয়ে। তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যার মধ্যে বলেছিলাম যে চুল ওঠার কারণগুলো কী কী। তো আজকে তার পার্ট টু। তো গাইস সলিউশন তো আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমাদের কাজ হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, ভিডিওটাকে লাইক করার, কমেন্ট করার, তোমাদেরকে জানানো তোমাদেরকে টিপস তোমাদেরকে কেমন লাগলো। আর আমি এইটুকুনি বলবো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে যেটা বলছি তোমরা সেটাকে কাজ করে দেখো, তোমরা ব্যবহার করে দেখো, 100% গাইস তোমরা রেজাল্ট পাবে। আমি তোমাদেরকে আমার রেজাল্ট শো করিয়েছিলাম আমার মানে আমি আমার মানে হেয়ার ফল, যেটাকে চুল ওঠা যেটাকে বলে, যেটা আমার যেভাবে চুল উঠছিল, আমার চুলের কন্ডিশনার কী ছিল, আমার কতটা পরিমাণে চুল উঠেছে, আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার কন্ডিশনার কী আছে আমার চুলের মধ্যে। তো গাইস আমি মানে আমি এই মুহূর্তে আমি খুব হ্যাপি আছি যে চুল আমার কতটা পরিমাণে উঠেছে আর এখন কতটা পরিমাণে আছে। তো গাইস কথা না বলে কাজের কথা বলা যাক। চুল উঠবে না, দেখবে ইউটিউবে আছে অনেক অ্যাড আছে বা অনেক কিছু আছে, শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, তারপরে তোমার আরও অনেক কত রকম আছে, তারপরে বলে কি আদা দাও, পেঁয়াজ দাও, তেল দাও, তারপরে এই তেল সেই তেল, অনেক রকম অনেক কিছু আছে। তো গাইস আমি তোমাদেরকে যেটা বলবো গাইস সেটা হয়তো ইউটিউবে হয়তো আশা করি মনে হয় না যে কেউ বলেছে কখনো তোমাদেরকে কখনো। তো গাইস আমি তোমাদেরকে ছোট্ট একটা সিক্রেট বলবো, সেটা হলো গাইস দেখিয়ে দিই তোমাদেরকে আগে, এটা হলো হিজামা, হিজামা মেশিন যেটাকে বলে, কাপিং থেরাপি যেটাকে বলে, মিনক্সিডিল, টিন ফোলিয়ার এটা আছে, মিনক্সিডিল আছে, আর এর সাথে আছে গাইস ডার্মারোলার, ডার্মারোলার। তো আমি তিনটেকে ইউজ করেছি, ইউজ করার পরে আমি তারপরে আমি বেটার রেজাল্ট পেয়েছি। তো তোমাদেরকে আমি এই তিনটে জিনিস সাজেস্ট করবো, যেহেতু আমি নিজে যেহেতু করেছি আমি তোমাদেরকে কোনো বলবো না যে তেল লাগাও, শ্যাম্পু লাগাও, ডিম লাগাও, এই লাগাও, পেঁয়াজ লাগাও, ওই পিআরপি কুড়িয়ে আস, ওইসব আমি কোনো কিছু বলবো না গাইজ। তো গাইজ তোমাদের কাজ কী করতে হবে, যাদের যাদের হেয়ার ফল যাদের যাদের হচ্ছে তারা সবার প্রথমে আমাকে কমেন্ট করতে হবে যে হেয়ার ফল কাদের হচ্ছে আর কেমন হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করতে হবে, আমরা আমি জানবো, জানার পরে আমি বুঝতে পারবো। তো তোমাদের কাজ করতে হবে কি, তোমাদের প্রথম কথা করতে হবে হেড শেপ করতে হবে, হেড শেপ করার পরে তারপরে তোমরা হিজামা করবে, হিজামা যেই তোমরা হিজামা করলে, হিজামা করার পরে তুমি ডার্মারোলার আছে, তারপরে মানে আজকে ধরো তুমি হিজামা করলে তারপরে তুমি ডার্মারোলার করবে সেটা বলছি না, যে একদিন তুমি হিজামা করবে তারপরের দিন থেকে তুমি ডার্মারোলার ইউজ করা শুরু করবে, ডার্মারোলার ইউজ করতে করতে তুমি মিনক্সিডিল লাগানো স্টার্ট করবে। আর একটা কথা মনে রাখো গাইস, মিনক্সিডিল কিন্তু লাইফ টাইমের জন্য লাগাতে হবে। তো আমি তোমাদেরকে একটা টেকনিক বলছি যে মিনক্সিডিল তুমি চাইলে লাইফ টাইম পর্যন্ত লাগাতে হবে না, কীভাবে তুমি লাগাবে। অ্যাকচুয়ালি গাইস মিনক্সিডিল কাজ করতে মিনিমাম 90 দিন সময় লাগে, মিনিমাম মিনক্সিডিল পুরোপুরি ভালোভাবে কাজ করতে রেজাল্ট পেতে মিনিমাম 90 দিনের বেশি সময় লেগে যায়। তো গাইস তোমাকে কী করতে হবে, তুমি 90 দিন মানে 3 মাস গাইস, 3 মাস মিনক্সিডিলের দাম বেশি নয় গাইস, টিন ফোল নামে এক মিনক্সিডিল আছে ফ্লিপকার্টে তুমি পেয়ে যাবে, ওর প্রাইস বেশি নয়, তুমি 60 ml করে দুটো তুমি পেয়ে যাবে, তুমি 495 কি 500 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। তো হয়তো আমি লিঙ্ক হয়তো আমি তোমার দিয়ে দেবো ওখানে ডিসক্রিপশানে, তুমি হয়তো ওখান থেকে তুমি বাই করতে পারবে। আর ডার্মারোলার, ডার্মারোলার তুমি ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে বেশি দাম নয় গাইস, 200 টাকা 250 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। আর তুমি তোমার যেটা হিজামা যেটাকে বলে, তো হিজামা করার কথা কেন বলছি, হিজামা খুব ভালো জিনিস গাইস, করে দেখো অনেক তুমি অনেক অনেক লাভ পাবে তুমি। তো হিজামা করার পরে তুমি মিনক্সিডিল যেই তুমি ইউজ যখন করবে 3 মাস পরে, 3 মাস পরে তুমি কী করবে, তুমি মানে মিনক্সিডিল যেটা আছে যেটা সেটা তুমি কিন্তু ডেলি ইউজ করবে 2 বেলা, সকালবেলা স্নান করার পরে, আর তারপরে তুমি যখন ইউজ যখন করবে যখন তারপরে তুমি ইউজ যখন করবে যখন সেটা হলো তুমি রাত্রেবেলা ঘুমানোর আগে, 2 টাইমই তুমি রাত্রেবেলা ঘুমানোর আগে তুমি মেন ডার্মোলার দিয়ে এসে তোমার স্ক্যালটাকে ভালো করে মাসাজ করবে, বা ডার্মোলার দিয়ে যেভাবে কাজ যেভাবে করে যেভাবে ভালো করে মানে পাঞ্চার, ডার্মোলার মধ্যে ছোটো ছোটো পিন থাকে, আর কত mm ডার্মোলার নেবে, 0.5 mm। তো এটা ইউজ করার পরে তারপরে তোমাকে যেটা করতে যেটা হবে, তারপরে তোমাকে যেটা করতে যেটা হবে, তোমার মিনক্সিডিল যেটাকে আছে ওটাকে তুমি 1 ml করে তোমাকে স্ক্যালের মধ্যে তোমার লাগাতে হবে। তো 1 ml করে স্ক্যালের মধ্যে জাস্ট 3 মান্থ, 3 মান্থ করার পরে তোমাকে এটা তোমার উইকের মধ্যে তোমাকে হয়তো তুমি 3 বার ইউজ করছো তাতে তোমার কোনো যায় আসবে না। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হলো যেটাই যে
ছোট আমাদের মাথার চামড়া ধরে এটা আছে, ঠিক আছে? তো এর উপরে যখন তুমি মিনক্সিডিল মিনক্সিডিল যখন ইউজ যখন করবে ডেলি, ওটা যখন অভ্যেস যখন থাকবে, ওটাকে তুমি সপ্তাহে তুমি তখন 3 দিন ইউজ করে দাও। আর তখন দেখবে 60 ml যে মিনক্সিডিল যেটা আছে, সেই মিনক্সিডিলটা তোমার অনেক লং টাইম পর্যন্ত যাবে, আর এতে তোমার খরচাও তোমার কম হবে। যেমন একটা কথা বলি গাইস, চুল এমন একটা জিনিস, এটা যদি একবার উঠে যায় যদি, আর এটাকে যদি ফিরিয়ে আনতে যদি চাও, তো এটার জন্য অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো সহজে আর চট করে গাইস ফিরে আসে না, এই ডিম লাগালাম তেল লাগালাম যে ফিরে চলে আসবে এটা এমন কোনো ব্যাপার নয়। আর এগুলো হলো তো ওষুধের পদ্ধতি, আর মেন কিছু আরও কিছু পদ্ধতি আছে যে জিনিসগুলো তোমাকে মেনে চলতে হবে। তো গাইস টাইম মতন গাইস শ্যাম্পু করা, টাইম মতন কন্ডিশনার ইউজ করা, টাইম মতন নিজেকে কেয়ার করা, আর খাওয়া দাওয়াটা গাইস ঠিকঠাক করা। কিছু ডায়েটের কিছু সাপ্লিমেন্ট আছে, বায়োটিন আছে, ফ্লিপকার্টে তুমি যাবে, তুমি ফ্লিপকার্টে যাবে, ফ্লিপকার্টে গিয়ে লিখবে, সার্চ করবে বায়োটিন লিখে, তুমি ওখানে বায়োটিন পেয়ে যাবে নিজের হেয়ারের জন্য, যে বায়োটিন যেটা আছে তুমি ওখানে বায়োটিন পেয়ে যাবে। আর স্ট্রেটনিং কেরাটিন আর হিট প্রোডাক্ট থেকে একটুখানি নিজেকে একটুখানি দূরে রাখো। আর কেমিক্যাল জাতীয় যত জিনিস আছে, মানে স্ক্যালের জন্য বা হেয়ারের জন্য যে কেমিক্যাল টাইপের যত প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো থেকে তুমি একটুখানি দূরে থাকো। আর আমার মাথার মধ্যে থেকে যেন ভেবনা যেন আমার এখানে কী হয়েছে, অ্যাকচুয়ালি আমি এখানে হিজামা করেছিলাম, হিজামা করার পর মানে হিজামা করার পর এটা হয়েছে, মানে একটা দাগ থাকে তোমরা সবাই জানো, এই দাগটা বেশি দিন কিছুদিন থাকে না, 1 সপ্তাহের মধ্যে এই দাগটা আবার উঠেও যায়। তো এটাই হলো মেন প্রসেস। আর সব থেকে বড়ো কথা হলো যেটা যেটা আমি লাস্টে যেটা বলছি, যারা যারা ভিডিওটা যারা যারা দেখবে শুধুমাত্র তারাই জানতে পারবে, লাস্টে বলছি এই কারণে, কারণ এটা অনেক রিলেটেবল, এটা হলো পার্সোনাল কথা। তো গাইস মাস্টারবেশন করা কমিয়ে দাও, আসতে বলছি বুঝে নাও তোমরা, কেননা মাস্টারবেশন করার ফলে কিন্তু অতিরিক্ত হেয়ার ফল হয়, আর যে কারণে হেয়ার ফলের জন্য কিন্তু তোমাদের স্ক্যাল থেকে চুলের গোড়াকে অনেক পাতলা করে দেয়। তো মাস্টারবেশন ইজ নট গুড অফ ইয়োর হেলথ, মাস্টারবেশনটাকে একদমই কমিয়ে দাও। আর টাইম মতন খাওয়া দাওয়া করো, নিজের ডায়েট ফলো করো, নিজেকে একটা রুটিন বানাও নিজের জন্য, আর রুটিন বানানোর পর নিজেকে এক্সারসাইজ করো, নিজেকে ফিটনেস রাখো। আর আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলোকে ইউজ করো। আর গাইস কোনো তেল শ্যাম্পু মানে কোনো তেল শ্যাম্পু, তার উপরে ওই পেঁয়াজের রস, ওই এই তেল লাগাও, ওই গাছের মানে গাছের রস লাগাও, ওইসব কোনো কিছুই বলবো না গাইস, ওইসব আমি নিজে ইউজ করিনি, তো আমি তোমাদেরকে কেন বলতে যাবো। তো এগুলি হলো মেন কথা, এগুলি বলতে চাইছিলাম। আর সবথেকে বড়ো কথা গাইস, শ্যাম্পু যদি ইউজ যদি করো তুমি অর্গ্যানিক শ্যাম্পু ইউজ করো, কারণ অর্গ্যানিক শ্যাম্পুর কথা কেন বলছি, কেমিক্যাল ফ্রি হার্মফুল ফ্রি যেই শ্যাম্পুর মধ্যে সালফার আছে সেই জিনিসগুলো তোমরা ইউজ করো না। তো আশা করি গাইস ভিডিও তোমাদের অনেক ভালো লাগলো, ভিডিওটা অনেকটা বড়ো হলো, কিন্তু কিছু করার নেই গাইস, যে কথাগুলো বললাম সেই কথাগুলো বলা খুব দরকারি কথা ছিল, ওই জন্য ভিডিও অনেক বড়ো হয়ে গেল। তো বাই গাইস, তোমাদের কমেন্ট করে জানাও তোমাদেরকে কেমন লাগলো। আর এটা আমার রেজাল্ট গাইস, আমি মিনক্সিডিল ডার্মারোলার আমি ইউজ করেছি এতদিন ধরে, এটা আমার রেজাল্ট পেয়েছি, আমার ব্যাকের রেজাল্ট দেখিয়ে দিই গাইস। তো আমি আমার রেজাল্ট খুব ভালো আমি আমার রেজাল্ট খুব ভালো পেয়েছি, ওই কারণে আমি তোমাদেরকে বললাম। তো বাকিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কী করবে কি না করবে। তো বাই, এইভাবে আমি আরও অন্যান্য কোনো হেলথ টিপস নিয়ে আমি চলে আসবো তোমাদের নতুন কোনো ভিডিওতে।